আজকের আলোচনা অষ্টম শ্রেণীর সাধারণ গণিতের অনুশীলনী 2.1-এর 13 নং প্রশ্ন নিয়ে। প্রশ্নটি লক্ষ্য করো, কোনো আসল 3 বছরের মুনাফা আসলে 1578 টাকা এবং 5 বছরের মুনাফা আসলে 1830 টাকা হয়। তাহলে আসল এবং মুনাফা কত হবে? এখানে লক্ষ্য করো, আসল আর 5 বছরের মুনাফা মিলে হলো 1830 টাকা, যা প্রশ্নে উল্লেখ আছে। আরেকটা লক্ষ্য করো, আসল প্লাস 3 বছরের মুনাফা 1578 টাকা। এখন উপর আসল আছে, নিচে আসল আছে, তা আসল আসল বাদ যায়। এখানে 5 বছর থেকে যদি 3 বছর আমরা বাদ দিই, তাহলে থাকে 2 বছরের মুনাফা 1830 টাকা। 30 টাকা থেকে 1578 টাকা বাদ দিলে 252 টাকা হয়, অর্থাৎ 2 বছরের মুনাফা হইল 252 টাকা। তাহলে এখন 1 বছরের মুনাফা কম হবে, তাহলে 2 ভাগে 252 টাকা। এখন আমরা এই সমস্যার সমাধান করতে হয় 5 বছর নিতে হবে, আর না হয় 3 বছর নিতে হবে। যেহেতু 5 উপরে আছে, আমরা 5টাই নিলাম। তাহলে 2 বছরের মুনাফা যদি 252 টাকা, 1 বছরের মুনাফা কম হবে, কম হওয়ার কারণে ভাগ হলো। তাহলে এখন 5 বছরের মুনাফা বেশি হবে, তাহলে 252 পূরণ 5 ভাগ 2। এখন এটাকে আমরা কাটাকাটি করে ফলাফল হয় 630 টাকা, অর্থাৎ 5 বছরের মুনাফা আমরা 630 টাকা পেলাম। এখন লক্ষ্য করো, আসল আর 5 বছরের মুনাফা মিলে হলো 1830 টাকা। তাহলে 1830 টাকা থেকে যদি আমরা 5 বছরের মুনাফা বাদ দিই, তাহলে থাকবে আসল, অর্থাৎ 1830 বিয়োগ 630 টাকা সমান সমান 1200 টাকা। তাহলে এখানে যে আসল আসল জানতে চাওয়া হয়েছে, তাহলে আসল হলো 1200 টাকা। এখন লক্ষ্য করো, মুনাফার হার বের করতে হলে, তাহলে 1200 টাকার 5 বছরের মুনাফা 630 টাকা। এখানে দেখো, এই সংখ্যাগুলো আমরা এখানে পাচ্ছি, আসল 1200 টাকা, তারপরে 5 বছরের মুনাফা হলো 630 টাকা। এটাকে আমরা সাজিয়ে গুছিয়ে লিখলাম যে 1200 টাকার 5 বছরের মুনাফা 630 টাকা। সুতরাং 1200 টাকার 1 বছরের মুনাফা কম হবে 5 ভাগে 630 টাকা। আবার 1 টাকার 1 বছরের মুনাফা আরো কম হবে, এই জন্য 1200 টাকা নিচে যাবে, অর্থাৎ 630 ভাগ 5 পূরণ 1200। তাহলে আবার 100 টাকার 1 বছরের মুনাফা বেশি হবে, তাহলে এটা উপরে যাবে, অর্থাৎ 630 পূরণ 100 ভাগ 5 পূরণ 1200। এখন এটাকে কাটাকাটি করলে আমরা পাই, উপরে থাকবে 21, নিচে থাকবে 2। তাহলে 21কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, তাহলে ফলাফল দাঁড়ায় 10.5, অর্থাৎ 10.5 টাকা। তাহলে আমরা এখন লিখবো, অর্থাৎ 100 টাকার 1 বছরের মুনাফা 10.5, অর্থাৎ 50 পয়সা, 10 টাকা 50 পয়সা, বা 10.5 টাকা। এখন লেখবো উত্তর আসল 1200 টাকা এবং মুনাফার হার 10.5%।